দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকারে ঢাকা কলকাতা খুলনা কলকাতা রেলপথে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী আয়োজনে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আর আগামীতে প্রতিবেশী দুই দেশের বন্ধন নিবিড় হওয়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের একই সময়ে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণভবনে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন কনফারেন্সে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এমন উদ্যোগের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে জনগণের কল্যাণে এমন গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন তিনি আমার দৃঢ় বিশ্বাস আমাদের দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় পর্যটন উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য সব কিছুই আরও উন্নত হবে এবং এই আজকে যে একটা নতুন দ্বার উন্মোচিত হলো এর জন্য আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামীতে বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরো দৃঢ় হবে প্রতিবেশী দুই দেশের মধ্যে যোগাযোগ আরো নিবিড় হওয়ার তাগিদ দেন মোদী হান্ড্রেড বিলিয়ন ডলার কি লাগত সে বনে এ পুল বাংলাদেশকে রেল নেটওয়ার্ক ভি মজবুত করতে বহুতই সহায়ক সিদ্ধ হোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা